হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য নিয়ে চলেছে একটা নতুন ভিডিওতে। আজকে আমি দেখাবো মোবাইল দিয়ে খুব সহজে কিভাবে তোমরা প্রফেশনাল লেভেলে কার গ্রেডিং করবে। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে স্টার্ট করা যাক। প্রথমে আমরা বিএন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবো, তারপর প্লাস আইকনে ক্লিক করব, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করব, তারপর যেই ভিডিওটা এডিট করা সেই ভিডিওতে ক্লিক করব, তারপর ডান দিকে নিচে আরও এখানে ক্লিক করব, তারপর ভিডিও আমাদের চলে এসে দেখতে পাচ্ছ, একটু স্ক্রোল করে নেব, তারপর ফিল্টারে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব, তারপর এক্সপোজারটাকে একটু কমিয়ে বা বাড়িয়ে দেখে নেব। তো এক্সপোজারটাকে আমরা একটু বাড়িয়ে নেব, +10 করে নেব, তারপর এখান থেকে কন্ট্রাস্টে চলে যাব, কন্ট্রাস্টটাকেও একটু কমিয়ে বা বাড়িয়ে দেখে নেব, কন্ট্রাস্টটাকে +15 করে নেব, তারপর এখান থেকে ব্রাইটনেসে চলে যাব, তো ব্রাইটনেসটাকে একটু কমিয়ে নেব, -6 করে নেব, তারপর এখান থেকে ভাইব্রেন্সে চলে যাব, ভাইব্রেন্সটাকে +70 করে নেব, তারপর এখান থেকে টেম্পারেচারে চলে যাব, টেম্পারেচারটাকেও একটু বাড়িয়ে নেব, +10 করে নেব, তারপর এখান থেকে HCL এ ক্লিক করব, তারপর এর রেড কালারে সিলেক্ট করব, তারপর এটাকে এর হিউটাকে +100 করে নেব, তারপর অরেঞ্জে ক্লিক করব, তারপর এর হিউটাকে -52 করে নেব, তারপর ইয়েলো কালারে ক্লিক করব, তারপর এর হিউটাকেও -50 করে নেব, তারপর গ্রিন কালারে ক্লিক করব, এর স্যাচুরেশনটাকে -100 করে নেব, তারপর স্কাই ব্লু কালারে ক্লিক করব, এর হিউটাকে -30 করে নেব, তারপর ডিপ ব্লু কালারে ক্লিক করব, তারপর এর হিউটাকে -25 করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভিডিওটা একদম প্রফেশনাল লেভেলে কালার গ্রেডিং হয়ে গেছে। তো এবার আমরা এটাকে টিক করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বিফোর ভিডিওটা কেমন ছিল এবং আফটার কেমন হয়েছে, এখানে আকাশ আর পাতালের পার্থক্য চলে এসেছে। তো এবার আমরা এটাকে এক্সপোর্ট করব, তার জন্য ওপরে ডান দিকে অ্যাডোতে ক্লিক করব, তারপর রিজলিউশনটা FPS সব ঠিকঠাক আছে কি দেখে নেব, তারপর এক্সপোর্টে ক্লিক করব, তারপর ভিডিও এক্সপোর্ট হতে স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ বন্ধুরা।